চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। সুপ্রভাত সবাইকে। আজকে একটা গাছের ছবি দিয়ে তোমাদের ব্লগটা শুরু করলাম। তো দেখো খুব সুন্দর এই গাছটা, আসলে ভায়োলেট রঙের পাতাগুলো হওয়ার কথা ছিল, কিন্তু ব্যালকনির খুব চড়া রোদে এগুলো সবুজ হয়ে গেছে। গাছটার নাম আমি ঠিক বলতে পারবো না, তবে পাতাগুলো খুব সুন্দর, জল ধরে রাখে, একটু মোটা মোটা পাতা, তো এরকম একটু লতানো টাইপের হয়, এরকম বুশের মতো হয়, খুব ঝাঁপড়িয়ে ওঠে গাছটা আর ঝুলে পড়ে নিচ থেকে। হ্যাঙ্গিং টবে রাখলে দেখতে খুব ভালো লাগে। দেখো ভেতরের পাতাগুলো অনেক কিছু কিছু ভায়োলেট দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগই রোদ লেগে এগুলো সবুজ হয়ে গেছে। তাই কিছুদিনের জন্য ঘরে এনে রেখেছি, দেখি যদি কিছুটা ভায়োলেট করা যায়, তা না হলে আবার এটাকে ব্যালকনিতেই দিয়ে আসব। এটাও খারাপ লাগছে না দেখতে, তবে সবুজ রঙটা খুব ডিপ নয়, চড়া নয়, হালকা সবুজ, আর ভেতরে ভেতরে খানিকটা ভায়োলেট দেখা যাচ্ছে। খাবার ঘরের এই জানলার সামনে এনে রেখেছি, এখানে আলো পড়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতিস ভ্যারাইটি মুড। আমি সাথী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো বারান্দার ব্যালকনিতে বসে আছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, খুব ভালো লাগছে। আজকে বুধবার, এখন বাজে সকাল 8টা, আমাদের চা পর্ব শেষ। আমাদের চায়ের চা খাওয়ার সময় একটা আড্ডা বসে, আর সেখানে গীতা থাকে আর আমরা দুজনই থাকি। অবশ্য সকালে তো ছেলেরা ওঠে না, তাই জন্যে ওদেরকে পাই না, ওদের সাথে আবার বেলায় একটা বসে ছুটির দিনে, আর এমনি দিনে আর মানে বিকেলবেলায়, এমনি দিনে আর বেলায় হয় না। তো যাই হোক, রোদও উঠেছে আজকে একদম ঝড়, মানে এই 2-3 দিন ধরে খুব রোদ উঠছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মেঘে জল ভর্তি, জানো তো, তাই জন্য এত চকচক করে, জলে রিফ্লেক্ট হয় রোদের আলোটা, ওই জন্য এত রোদ্রুটা ঝকঝকে। যাই হোক, তো ঝকঝকে রোদ আর বন্ধুদের সাথে গল্প আড্ডা এসব নিয়ে বসে থাকলে তো আমার দিন কাটবে না, আমাকে রান্নায় যেতেই হবে, রান্নাঘরে যেতে হবে। অলরেডি আমি একটা বসিয়ে দিয়েছি, আটা মেখে রেখে এসেছি, এখন একটু রেস্টে আছে, তাই ভাবলাম তোমাদের সাথে গুড মর্নিংটা সেরে নিই, এত সময় হবে না, এরপর স্কুল আছে, স্কুল যেতে হবে। তো কালকে বন্ধুদের সাথে গল্প গুজবে, মনটাও খুব ভালো আছে। আসলে যা যা গল্প গুজব হয় সেগুলো আবার বাড়ি এসে ওদের সাথে গল্প করি, সেই জন্য আরও লেট হয়ে যায়। দেখো কী সুন্দর, আর ফুলের পাশে আমার মুখটা দেখানো যাচ্ছে না, ফুলগুলো এত সুন্দর, সত্যি নিজের মুখটা দেখতে ইচ্ছা করছে না, ফুলগুলোই দেখতে ইচ্ছা করছে। দেখো গাছটাও অপূর্ব বেড়েছে, এই মানি প্ল্যান্টটা খুব সুন্দর বেড়েছে। আজকে একটু খোল দেবো জল, মানে অনেক দিন, মানে বেশ, মানে প্রায় 20-25 দিন হয়ে গেল এদেরকে কোনো খাদ্য দেওয়া হয় না, একটুখানি দেবো আজকে, ইচ্ছে আছে, দেখি যদি সময় করে উঠতে পারি। সাধারণ লাগছে ফুলগুলো, আগে আমার জানো এগুলো অনেক রঙের ছিল, হলুদ ছিল, সাদা ছিল, এর সাথে মিশিয়ে মিশিয়ে, এখন আর হলুদ সাদাটা পাচ্ছি না কোথাও, মানে নার্সারিতে গেলে হয়, কিন্তু এই অবশ্য এটা এই শীতে কিন্তু আর এই ফুল ফুটবে না, এই গরমের এই পুজো পর্যন্ত একটু ফুটবে, তারপরে আস্তে আস্তে কিন্তু এই গাছ শুকিয়ে যাবে আর ফুটবে না। চলো রান্নাঘরে যাই, রুটি আজকে নিয়েছি, যদিও লেট হয়ে গেছে তবুও রুটি। গুড ইভিনিং বন্ধুরা, তো সারাদিন তোমাদের সকালটা একটুখানি শেয়ার করেছিলাম, একটু গুড মর্নিং বলেছিলাম, আর বিশেষ কিছুই কথা হয়নি তোমাদের সাথে। এখন আমি চলে এসেছি সন্ধেবেলা, সন্ধে টন্ধে দিয়ে, তো সারাদিন ধরো স্কুলে গেলাম, রান্নাবান্না আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না, স্কুলে গেলাম, স্কুলে তারপর বাড়ি এসে ক্লাস নিলাম, এইসব করতে করতে তো কীভাবে বিকেল পেরিয়ে সন্ধে গড়িয়ে যায়, আর কোনো মানে ফুরসতি পাওয়া যায় না। তো যাই হোক, আজকে সন্ধেবেলা এলাম, কারণ আজকে আর রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করিনি, কিছু এক্সট্রা কাজ করেছি বাড়িতে। তো সেই এক্সট্রা কাজের মধ্যে, অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেটাই আর কি তোমাদেরকে বলবো, সেই জন্য সেই কাজটা আমি রেখে দিয়েছি, একবারে তোমাদের আমি কাজটাও সারবো আর তোমাদের সাথে শেয়ারও করব। সেটা হচ্ছে, দেখো আমরা তো মানে এখন তো মানে মাটির কলসি ধরো উঠেই গেছে, পেতলের কলসিও উঠে গেছে, তো আমাদের এখন যে কালচার তাতে বোতল, যদিও প্লাস্টিকের নানা রকমের কোম্পানি বেরিয়েছে, এটাই খাওয়া ভালো, ওটাই খাওয়া ভালো না, হেনা তেনা অনেক কিছু নিয়ম কানুন, তো তবু আমরা সুবিধার জন্য কিন্তু বোতলটাই সবসময় ইউজ করি। যদিও এই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ইউজ করা উচিত না, তাও আমি অনেক বাড়িতে দেখি এখনও কোল্ড ড্রিঙ্কসের বোতল ভালো মতো ইউজ করা হয়, কিন্তু এগুলো বেশি দিন কিন্তু ইউজ করা উচিত না। যাই হোক, তো আমরা চেষ্টা করি যে বোতলগুলোকে পরিষ্কার করার, এবং বোতলগুলো মাসে একবার তো পরিষ্কার করতেই হয়, 15 দিনে একবার করলে ভালো হয়। যতই আমাদের ফিল্টার অ্যাকোয়াগার্ডের জল আমরা খাই না কেন, তাও কিন্তু প্রতিদিন জল রাখতে রাখতে একটা ময়লা কিন্তু পড়ে,
তো সেই কারণে আমরা বোতলগুলোকে পরিষ্কার করি 15 দিন অন্তর অন্তর, বা এক মাসে তো করতেই হয়, মাসে একবার। তো বোতলের মধ্যে আমি যেটা করি, বোতলে কিন্তু কখনো সাবান বা সার্ফ বা কোনো ভীম লিকুইড কিছুই দেওয়া উচিত না। বোতলে সবসময় লেবু বা তেঁতুল বা নুন আর লেবু দিয়ে আমি একটুখানি লেবুর রস আর নুন দিয়ে আমি ফেলে রেখে দিই বোতলের মধ্যে। যদি সারা রাত ফেলে রাখতে পারি তো খুব ভালো, রাতের বেলায় সাধারণত এইসব কাজ করি আমি, রাতে ফেলে রেখে দিই, সকালবেলা উঠে ওটাকে একটুখানি জল মিশিয়ে খুব করে ঝাঁকাতে হয়, একদম ঝকঝকে হয়ে যায়। বাইরেটা আমি একটু অনেক সময় হাতে ধরতে ধরতে তেল চিটে হয়ে যায়, বাইরেটা একটু ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করে দিলাম, কিন্তু বোতলের ভেতরে কিন্তু কখনোই সাবান দেওয়া উচিত না। সেই জন্যে বোতল সবসময় আমি লেবু বা ভিনিগার দিয়েই পরিষ্কার করি। এই হচ্ছে বোতলের ব্যাপার গেল। আর আর খাওয়ার জলের গ্লাস তো জানোই, আমার আলাদা একটা স্কচ ব্রাইট আছে এবং ভীম লিকুইড দিয়ে ওটা দিয়ে আমি মানে গ্লাস, কাচের কাপ, মানে কাপ মানে চা খাওয়ার কাপ, এগুলো কখনোই আমি ওই এঠোর বাসনের যে স্কচ ব্রাইট সেটা দিয়ে কখনোই মাজি না, যার জন্যে আমার কোনো অসুবিধে হয় না। এই আর যেটা আমার একটা বাড়িতে আর একটা জল রাখার সিস্টেম আছে সেটা হচ্ছে, আর টপারওয়্যারের একটা খুব বড় 10 লিটারের একটা জার আছে, সেটাতে খুব মানে যখন লোকজন আসে ওটাতে আমি জল স্টোর করি, ওটা থেকে আর বোতল তো আছেই ভরা থাকে। আর একটা যেটা আছে আমার ঘরে সেটা তোমাদের দেখাই, আমার পেতলের কলসি ছিল কিন্তু এখন সেটা রাখার জায়গার অসুবিধা, আবার ঢালাঢালি করতে গিয়ে জল ফেলে দেয় ছেলেরা, তার জন্য ওটাকে তুলে রাখা হয়েছে। আর এখন যেটা আছে আমার ছেলে এই এইটাই জল খায়। তোমাদের দেখাচ্ছি এখন যে এটাকে, এটা কিন্তু একটা কপারের মানে তামার, হ্যাঁ তামার একটা জগ, মানে ও এটা খুব মেনটেন করে, এগুলো কিছু কিছু জিনিসও মেনটেন করে আমার বড় ছেলে, ও সবসময় এই গ্লাস এই জগটায় জল রেখে দেয় এবং এখান থেকে নিয়ে সরাসরি এখান থেকেই জলটা খায়। এই জলটাকে নিয়ে কিন্তু ও কোনো স্টিলের গ্লাসে বা বোতলে ঢালে না। তামার জগে জল খাওয়ার অনেক অনেক উপকার আছে, তোমরা যদি পড়ো বা ইউটিউব সার্চ করো জানতে পারবে। আমি সেটা আর নিজে মানে মুখে বলছি না, এখন সবাই সব কিছু সার্চ করলেই জানতে পারে। তো এই 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 জাগে জল খাওয়ার অনেক উপকারিতা আছে, তোমরা চেষ্টা করো। এই এই জগটা মেনটেন করা একটু অসুবিধে, কিন্তু এটায় জল খাওয়ার খুব উপকারিতা আছে। এর থেকে কিন্তু গ্লাসে ঢালা যাবে না, বা সরাসরি মানে বোতলে বা গ্লাসে ঢালা যাবে না, এর থেকে সরাসরি জলটা খেতে হবে। এবার এটা হচ্ছে তোমার 6 ঘন্টা বা 8 ঘন্টা এই জলটা এর মধ্যে রেখে দিতে হবে, তামার পাত্রে জলটা মানে সারা রাত রেখে দিতে হবে। তারপর সকালবেলা উঠে খালি মুখে মানে ব্রাশ করারও আগে এই জলটা খেতে হবে, 1 গ্লাস বা 2 গ্লাস মতো জল এর থেকে সরাসরি খেয়ে নিতে হবে। ভীষণ উপকার স্কিনের পক্ষে, হজমের পক্ষে, পেটের, আরও নানান উপকার আছে, তোমরা ইউটিউব সার্চ করলেই জানতে পারবে। সেটা আমি আর বলছি না যেহেতু আমি বিশেষজ্ঞ নই, কিন্তু ও এটা মেনটেন করে। তবে হ্যাঁ, এইটার জল খাওয়াটা খুবই ভালো, কিন্তু এটার যেটা সব থেকে একটা, সব জিনিসেরই ভালো দিক খারাপ দিক আছে, এটার খারাপ দিক যেটা, এটাকে মেনটেন করা। এটা কিন্তু তুমি ধরো পরিষ্কার করলে পরের দিনই এটা তোমার আবার কালচে হয়ে যাবে, বাতাসের সংস্পর্শে আসলেই পিওর যেটা তামা সেটা কিন্তু এরকম কালচে হয়ে যাবে। এরপর তোমাকে কি করতে হবে, এটাকে পরের দিনই নোংরা হয়ে যাবে মানে কালচে কালচে হয়ে যাবে, তারপরের দিন তোমাকে ভাবতে হবে যেটা কখন তুমি পরিষ্কার করবে, কখন তুমি পরিষ্কার করবে। থার্ড ডেতে তোমাকে করতেই হবে পরিষ্কার, আর তুমি ফেলে রাখতে পারবে না। তো এটাই এরকম থার্ড ডে ফোর্থ ডে আজকে এটার অবস্থা দেখো, এটা কত সহজে পরিষ্কার করা যায়। এবার দেখো আমাদের সবারই এখন হাতে ব্যথা, এখানে ব্যথা, তারপরে মানে আমরা যারা ঘরের কাজ নিজেরাই করি তাদের মতো মানুষের পক্ষে সবসময় এই স্কচ ব্রাইট দিয়ে ঘষা মাজা ডলা খুবই কষ্টে। তো এটা সব থেকে সহজ উপায়টা আমি তোমাদের আজকে দেখাবো, সেই জন্য এই কাজটা আমি আজকে সকালে করি। সেটা হচ্ছে দেখো এই এই যে তোমরা তো সবাই জানো আমি মানে গমের আটা খাই, এবং গম ভাঙিয়ে আর কি আটাটা দিয়ে আমি রুটি খাই, এবং প্রতিদিনই আমি প্রায় রুটি করি, মাঝে সাঝে 1-2 দিন বাদ যায়। তো যখন তোমাদের অনেক ভিডিওতে আমি অনেক আগে অনেকবার অনেক ভিডিওতে দেখিয়েছি রুটি আমি কীভাবে চেলে নিই, প্রত্যেক দিনকার রুটির আটাটা আমি কিন্তু যেই বাসনে রুটি মাখবো তার উপরে চালনি রেখে আমি প্রত্যেক দিনকার আটাটা চেলে নিই। এইবার দেখো ভুষি প্রত্যেক দিন আটা থেকে কিছু না, যেহেতু গম ভাঙিয়ে আমি আটাটা খাই সেহেতু গমের ভুষি কিন্তু প্রত্যেক দিনই বেশ অনেকটা 1 মুঠো মতো ভুষি বেরোয়। এবার ভুষিটা এত মানে মানে উপকার, অনেক কিছু কাজ হয়। আমি সেদিনের মানে সেই ভুষিটা দিয়ে কিন্তু আমি চায়ের বাসন, কাপ টাপ, প্লেট, তারপরে ছোটোখাটো বাসনগুলো সব মাজি। আমি হাঁড়ি কড়াই ধরো স্কচ ব্রাইট সাবান দিয়ে মাজি, কিন্তু ছোটোখাটো বাটি, চামচ, তারপর জলের গ্লাস খুব পরিষ্কার হয়ে যায়, তেল চিটেটা একদম উঠে যায়।
চায়ের কাপ এগুলো কিন্তু সেদিন মাজি, যতটা হাতে সাবানটা কম লাগানো যায়, ঘুষিটা তখন অপকার হয় না, ওটা মাজি, ওটা সেদিনকে ওই ঘুষিটা দিয়েই মাজি। আর আমি যেটা করি মানে আজকে করব একটু ঘুষি, ওই জন্য আমি রেখে দিয়েছি, এটা পরিষ্কার করব। দেখো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আজকে যে রুটিটা আমি করেছি তার এই যে ঘুষিটা আমি প্লাস্টিকে করে একটুখানি রেখে দিয়েছি, ক্যামেরাটা একটু ক্লোজ আপে আনলে দেখানো যাবে। এই যে দেখো আজকের ঘুষিটা রেখে দিয়েছি, এই যে আটার ঘুষি, এগুলো এইগুলো দিয়ে আমি মানে যা যা করি আমি তোমাদের আজকে দেখাচ্ছি। দেখো এটা প্রথমে আমি কি করব, লেবুর রস, লেবু নেব, লেবুর রস চিপে নেব। পরে লাগলে আর একটু রস চিপে নেব। একটা গোটা লেবু, যত বড় জগ যতটা লাগবে আর কি, সেই আন্দাজ বুঝে মোটামুটি লেবুটা নিয়ে নিলাম। আমার ঘরে লেবু প্রত্যেকদিনই থাকে, কারণ ছেলে প্রচন্ড পরিমাণে লেবু খায়, ছোটবেলা থেকেই ও লেবু খেতে পারে খুব। এই পাতি লেবু একদম খাওয়ার পরে এই লেবু কেটে ধুয়ে একদম খোসা টোসা শুদ্ধ চিবিয়ে খেয়ে নেয়। এবারে যেটা করব, একটু আটার ভুষি নেব। আটা দিয়েও এটা করা যায়, কিন্তু যেহেতু আটা নষ্ট করব না, ভুষিটা রয়েছে যখন ভুষিটা দিয়েই আমি করার চেষ্টা করব। আর কি করব, আর নেব হচ্ছে একটু লবণ, এক চামচ মতো একটু লবণ নিলাম। এইবার দেখো আগে তোমাকে আমি ঢাকনাটা পরিষ্কার করে দেখাচ্ছি, জল টল কিচ্ছু নেবে না, একদম এটা দিয়ে জাস্ট এটা দিয়ে একটু বসে বসে গল্প করবে বা টিভি দেখবে, বসে বসে টিভি দেখবে আর গল্প করবে ধরো কারোর সাথে বা এমনি বসে আছো, তখন শুধু এটার গায়ে ক্রিমের মতো, যেমন করে আমরা ক্রিম মাখি হাতে পায়ে, যেমন করে ক্রিম মাখি, ওরকম করে জাস্ট একটু বোলাবে। কোনো বেগ দিতে হবে না, কোনো চাপাচাপি ঘষা মাজা স্কচ ব্রাইট সাবান কিচ্ছু লাগবে না। দেখো কত তাড়াতাড়ি এরকম কালারটা চেঞ্জ হচ্ছে। দেখো তোমরা আমার কথা শুনতে একটু ডিস্টার্ব হতে পারে, আমাদের এখানে রক্তদান শিবির হবে আজকে বা কাল, আজকে না সরি আজকে তো দিন শেষ, কাল পরশু কবে হবে, বিরাট প্যান্ডেল হচ্ছে আর রাত্রি 10টা পর্যন্ত সকাল থেকে এই অ্যাডভার্টাইজমেন্ট চলছে, তাই গানের শব্দ আসতে পারে, কথা আসতে পারে। দেখো চেঞ্জটা বুঝতে পারছো, এইভাবে জাস্ট একটু বোলাবে, বোলাতে থাকবে, যেমন করে আমরা হাতে পায়ে ক্রিম মাখি তেমন করে জাস্ট বোলাবে। এইটা দেখো তোমাদের আরেকটা বাসনে আমি আটাও নিয়েছি, তোমাদেরকে সবার কাছে তো আর ভুষি থাকবে না, আটা দিয়েও কিভাবে হয় দেখো, আটাটাই সবার কাছে অ্যাভেলেবেল, কিন্তু যেহেতু আমি গম ভাঙিয়ে খাই সেহেতু আমার ভুষি আছে বলে আমি ভুষি দিয়ে আটাটা নষ্ট করছি না। আটাটা আমি একটু নিয়েছি, দেখো এখানে আটা নিয়েছি, একটুখানি লেবুর রসও এটায় চিপে নিয়েছি। এবারে কোনো জল দেবে না, শুধু আটা, লেবুর রস আর হচ্ছে তোমার লবণ। এক চামচ মতো লবণ মিশিয়ে নেবে, খুব বেশি পরিমাণে কিন্তু এটা ময়লা হয়েছে, মানে এতটা কালো হয়েছে দেখো, যে তোমাদেরকে আমি একটু বেশি পরিমাণে ময়লাটাই দেখাচ্ছি, যাতে তোমরা একটু অল্প থাকলে করলে তো আরও তোমার কোনো কষ্টই হবে না। এই দেখো জাস্ট কিন্তু ক্রিমের মতো আমি শুধু মাখাবো, ধরো টিভি দেখতে বসেছো, সিরিয়াল দেখছো, সিরিয়াল দেখতে দেখতে তুমি এইভাবে জাস্ট এটা মাখাবে, তোমাকে কোনো কিছু করতে হবে না। দেখো এক দু মিনিট ধরে আমি এটাকে ডো মানে ক্রিমের মতো মাখালাম, দেখো
কত তাড়াতাড়ি বিনা পরিশ্রমে কিরকম পিঙ্ক রং হয়েছে। অরিজিনাল তামার জগ, যে এটা তুমি সেটা বুঝতেই পারবে যে লেবু আর আটাতে কতটা, আটা বা ভুষিতে কতটা পরিষ্কার হলো। এবং কিন্তু এই যে পরিষ্কারটা তুমি করলে, এক চামচ কি দু চামচ আটা লাগবে, বেশি না, আর একটা লেবুর রস লাগবে। আটাটা তো খুব রসটা টেনে নেয়, তাই জন্য লেবু, একটা লেবু দিলেই ভালো হয়। পাকা পাতি লেবু কিনবে যেগুলোতে রস খুব বেশি হয়, সেই লেবু নেবে, একটা লেবুতেই হয়ে যাবে। আর তোমার আর একটু অল্প নোংরা থাকতে যদি পরিষ্কার করো, আমি তোমাদের দেখাবো বলে একটু বেশি নোংরা, মানে জগটা চার দিন পাঁচ দিন পাই ফেলে রেখেছি, তাই জন্য আজকে করলাম। তো এটা এই জন্য আমি, আমার তো নিজেরও হাতে ব্যথা, এই জন্য আমি কিন্তু এই প্রসেসে পরিষ্কার করি। তোমরা এই প্রসেসে পরিষ্কার করে দেখো, কোনো রকম তোমাদের কষ্ট হবে না। আর দেখো এই যে ঢাকনাটা দেখো একদম ঝকঝকে হয়ে গেছে, এইটা কিন্তু পেতলের দিয়েছে, এটা তামা নয়, এই যে ওপরের ধরার এটা, আর পুরো বডিটাই কিন্তু তামার। আর ভেতরে একটু জগের ভেতরে যেটা একটু কালচে কালচে হয় সেটা কিছুটা জলের দাগও হয়, আর এই যেটা বাইরের যে কালোটা হয় ওটা পুরো বাতাসের সংস্পর্শে জল লেগে তামার সাথে রিয়াকশন হয়ে ওই দাগটা হয়, ওটা কিন্তু তোমার এই প্রসেসে একদম কোনো রকম বেগ পেতে হবে না। চলো তাহলে, মোটামুটি দেখো পরিষ্কার হয়েই গেছে, দেখো তলা ঠলাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি ধুয়ে ফেলছি। তাহলে দেখো, এবার দেখো জগটা এই যে জাস্ট ধুয়ে আনলাম, দু তিন মিনিট, কিন্তু বেশি টাইম না, খুব বেশি হলে পাঁচ মিনিটই ধরো জোগাড় যন্ত্র করে তোমার পরিষ্কার করতে। দেখো জগটার চেহারাটা আগে দেখিয়েছি, আর এখন দেখো তোমার সামনেই আমি কিন্তু, তোমাদের সামনেই কিন্তু এটা পরিষ্কার করলাম। এবার আমি একটু এই স্পঞ্জ ওয়াইপ দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি। কারণ জলটা গায়ে বসলে আবার স্পট পড়ে যেতে পারে। দেখো মোছা হয়ে গেল একদম, কোনো স্কচ ব্রাইট, সাবান, জল, শক্তি কিছুই তোমার লাগবে না। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। তবে হ্যাঁ, এটা কিন্তু কালকেই তোমাকে জানান দেবে, আবার পরশু দিনও তুমি রাখতে পারবে, তার পরের দিন, পরের দিন তোমাকে আবার পরিষ্কার করতেই হবে, এটাই যা হচ্ছে এর খারাপ দিক। তবে তোমরা চেষ্টা করো তামার একটা, অনেকে যারা পুরনো মানে লোকজন যাদের বাড়িতে আছে তাদের তো ঠাকুরের আসনে তামার, ধরো কোষাকুষি, তামার ঘট, তামার জগ, এগুলো তামার গ্লাস এগুলো আছেই। তোমরা একবার একটু বার করে ওগুলোকে চেষ্টা করো মানে রাখতে, পরিষ্কার করতে, দেখবে কত সহজে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠাকুরের বাসনে যদি তামার ঘট থাকে তাহলে সেটাও এইভাবে পরিষ্কার করতে পারো। আর খাওয়ার জল তোমরা চেষ্টা করো এই তামার জগে রেখে খেতে, এবং সেটা ছ থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখবে, এবং তারপরে তোমরা সেই জলটা এটার থেকে ডাইরেক্ট খাবে, আর কোনো কিন্তু স্টিলের বাসনে বা বোতলে ঢালবে না। এইটাই তাহলে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, কেমন লাগলো বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা আমার নতুন দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো টাটা, আবার আসছি সামনের দিন কোনো বিশেষ ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।